আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, সহকারী শিক্ষক কাজী শামীমা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে আমাদের মূল্যায়ন এক হয়ে গেল, সবাই জানো। সামনে মূল্যায়ন দুইও হয়ে গেল আমাদের, সামনে আরো একটা মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সে কারণে আমাদের বইয়ের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমরা ক্লাস করব ষষ্ঠ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের ছোটদের শিষ্টাচার শিক্ষা। এই বিষয়ে আমাদের আজকে আলোচনা করব। তার আগে তোমাদের সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা পড়ালেখার প্রতি মনোযোগী হও, আমরা আবারও আমাদের পড়ায় আসি। তখন দেখো শিক্ষার্থীরা, আমরা যেটা দেখছিলাম পঞ্চম অধ্যায়ে ছোটদের শিষ্টাচার শিক্ষা। শিষ্টাচার শিক্ষা বলতে আমরা কি বুঝতে পারছি সেটা সম্পর্কে জানবো, আর এই অধ্যায়ে আমরা কি কি বিষয় জানতে পারবো আসো আগে সেটা একটু দেখে নিই। মানবীয় গুণাবলী, একটা মানুষের কি কি গুণাবলী থাকা দরকার এবং সেই গুণাবলীগুলো আমাদের চলার পথে আমাদেরকে কতটা সাহায্য সহযোগিতা করে এবং কিভাবে করে সে বিষয়ে আমরা জানবো। তাহলে প্রথম জানতে পারছি আমরা মানবীয় গুণাবলী। এরপর আমরা যে বিষয়টা নিয়ে জানতে পারবো সেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। এখানে দুটো বিষয় পাচ্ছি আমরা, একটা হচ্ছে আমাদের যারা বড়রা আছেন, যারা আমাদের গুরুজন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের আচরণ ব্যবহার কেমন হবে সে বিষয়ে আমরা জানব। এরপর যেটা জানব সেটা হচ্ছে শিক্ষকের প্রতি সম্মান। তাহলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করছি এবং প্রত্যেকেরই শিক্ষক আছেন, গুরুজন আছেন। তাহলে সেই শিক্ষকের সম্মান আমরা কিভাবে দিব, তাদের প্রতি আমাদের কতটুকু দায় দায়িত্ব কর্তব্য আছে সেটাও আমরা জানব। এরপর আমরা যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে সমবয়সীদের প্রতি আচরণ, ছোটদের প্রতি দায়িত্ব ও স্নেহ। এখানেও দুটো বিষয়ের কথা বলা হয়েছে, একটি হচ্ছে সমবয়সী অর্থাৎ তোমার সমান বয়স, এই ধরনের তোমার বন্ধু যারা আছে, খেলার সাথে যারা আছে, তাদের সাথে কোন ধরনের আচরণ করবে, তোমরা কিভাবে কথা বলবে, কিভাবে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করবে, তাদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করবে, মনের সম্পর্ক তৈরি করবে, হ্যাঁ খেলাধুলার সময় তাদের সাথে কোন ধরনের আচরণ করবে, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের মানে আচরণ, আমাদের ব্যবহার নিয়ে আমরা জানতে পারবো যে আমরা আমাদের বন্ধুদের সাথে কোন ধরনের আচরণ করব। এরপর যেটা আমরা পাচ্ছি ছোটদের প্রতি দায়িত্ব ও স্নেহ। আমাদের প্রত্যেকেরই কম বেশি ছোট ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কেউ না কেউ আছে, আমরা কারো না কারো বড় হই। তাহলে আমাদের দেখা যায় পাড়া প্রতিবেশীর মধ্যেও আছে, হ্যাঁ নিজেদের ভাই বোনদের মধ্যেও আছে। তাহলে আমরা ছোটদের প্রতি কতটা দায়িত্ব পালন করি, কিভাবে পালন করি এবং কেমন স্নেহ দেখাই, আর আসলে কি তাদের সাথে স্নেহ সম্পর্ক আছে আমাদের, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি আচরণ। আমাদের সমাজে কম বেশি প্রতিবন্ধী আমরা দেখতে পাই, যারা বিভিন্নভাবে প্রতিবন্ধী হিসেবে পরিচিত, যেমন কেউ কানে কম শুনে, কেউ হয়তোবা সুন্দর করে বলতে পারছে না, কথা বলতে পারে না, কেউ শুনতে পায় না, কারো হয়তোবা শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, যেমন হাঁটতে পারে না কিংবা হাতের ব্যবহার করতে পারে না, বিভিন্ন রকমের আছে। কেউ আবার দেখা যায় চোখে দেখতে পায় না, অন্ধ, তারাও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে আমরা বুদ্ধি প্রতিবন্ধী সম্পূর্ণ শিশুও দেখতে পাই। এই ধরনের প্রতিবন্ধীদের জন্য আমরা কোন ধরনের আচরণ করব, কি করব সে বিষয়ে জানতে পারবো। এবং সর্বশেষ যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা। পরিবারে আমরা সবাই ছোট থেকে বড় হই, সবাই আমরা পরিবারে আছি, তাহলে আমাদের পরিবারের প্রতি কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে। দেখা যায় পরিবারে অনেক গোপন বিষয় থাকে যেগুলো আমরা আমাদের পরিবারের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে আমরা সেই বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করি, চেষ্টা করি যেন সেই বিষয়টা অন্য কেউ জানতে না পারে এবং সেই বিষয়ে
বুঝতে না পারে। এটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের পরবর্তীতে দেখা যাবে পারিবারিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। শিক্ষার্থীরা, আমরা পার্ট এক দেখব। পার্ট একে দেওয়া আছে মানবীয় গুণাবলী। প্রতিদিন আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, পাড়া প্রতিবেশী, ছোট বড় অনেকের সাথেই ভাব বিনিময় ও যোগাযোগ করতে হয়। এই ভাব বিনিময় ও যোগাযোগের মাধ্যমেই সৃষ্টাচার প্রকাশ পায়। অপরের সুবিধা অসুবিধা দেখা, অপরের মতামত অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহারই সৃষ্টাচার। তাহলে আমরা আগে জানতে পারলাম সৃষ্টাচার কাকে বলে, এই বিষয়টা আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলেই আমরা সৃষ্টাচার মেনে চলতে পারবো। সৃষ্টাচার সভ্যতার প্রতীক, অন্তরের সৌন্দর্য। সৃষ্টাচার প্রকাশের মাধ্যমে মনের সৌন্দর্য দিকগুলো ফুটে ওঠে। শৈশবকাল থেকে সৃষ্টাচার চর্চা বা অভ্যাস করতে হয়। জীবনকে সুন্দর ও সাফল্যময় করতে হলে, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই সৃষ্টাচারী হতে হবে। তোমাদের যদি ভদ্রতা, শ্রদ্ধাবোধ, সৌন্দর্যবোধ, শালীনতা ও আদব কায়দা বজায় রেখে সমাজে চলো, তাহলে সৃষ্টাচার প্রকাশ পাবে। তোমরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের সভ্য, সঠিক, সুন্দরভাবে গড়ে ওঠার মাধ্যমেই রয়েছে দেশ ও জাতির কল্যাণ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যতটুকু জানতে পারলাম সেখান থেকে বুঝতে পারলাম যে সৃষ্টাচার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মানুষ হিসাবে যেই আচার আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছে আশা করি, তাই মানবীয় আচরণ বা গুণাবলী। যেমন সহযোগিতা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, ধৈর্যশীলতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি মানবীয় গুণাবলী পরিবার থেকে অর্জিত হয়। পরিবারে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে মানবীয় গুণগুলো প্রকাশ পায়। দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলী সহজে বিকাশ লাভ করে। তোমরা যখন দলগতভাবে খেলো, তখন তোমাদের একে অপরের সহযোগিতা করতে হয়। খেলার নিয়মকানুন মেনে সততা ও ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হয়। দলের প্রতি বিনয়ী, সহানুভূতিশীল, ধৈর্যশীল ও বন্ধুভাবাপন্ন হতে হয়। কেউ ব্যথা পেলে সেবা করতে হয়, সহমর্মিতা দেখাতে হয়। আবার তোমরা যদি নিঃস্বার্থ কিছুটা ত্যাগ করে অন্যের উপকার করতে পারো, তাহলে তোমাদের উদারতা প্রকাশ পায়। সুতরাং দেখা যায় মানবীয় গুণাবলী তোমাদের চরিত্র উন্নত তোমাদের চরিত্রকে উন্নত করে। এখন আমরা সাদিয়া সম্পর্কে জানব। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া, তার নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, উদারতা, বন্ধুত্বপূর্ণ আচার ব্যবহার, আত্মীয় স্বজন, শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয়ে সবাইকে মুগ্ধ করে। সে সবসময় বড়দের সালাম দেয় ও সম্মান করে, অতিথিদের সমাদর করে। দরিদ্র আত্মীয় স্বজন, দরিদ্র প্রতিবেশী ও বাড়ির গৃহকর্মীর প্রতি বেশ সহানুভূতিশীল ও বিনয়ী। সে ছোটদের স্নেহ করে ও ভালোবাসে। সাদিয়া সহপাঠীদের সহযোগিতা করে, কখনো মিথ্যা কথা বলে না ও অন্যায় আচরণ করে না, কথা দিলে সেটা রক্ষা করে। নিজের দোষ ত্রুটি সহজে স্বীকার করে নেয়, তাই ছোট ভাই, ছোট বড় সবাই তাকে পছন্দ করে। সাদিয়া তার বাবা মাকে খুব শ্রদ্ধা করে এবং আদর্শ হিসেবে অনুকরণ করে। তোমরা দেখতে পারছো সাদিয়ার মানবিক গুণের জন্য সবাই তাকে পছন্দ করে। তার মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, অহমিকা, দাম্ভিকতা থাকতো, সে যদি মিথ্যা কথা বলতো, কথা দিয়ে সে কথা মতো কাজ না করত, নিশ্চয় কেউ তাকে পছন্দ করত না। তাই তোমাদের সবসময় মানবীয় গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে, যাতে সৃষ্টিকর্তা ও সব মানুষের প্রিয় হতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমরা পার্ট এক থেকে যেটা জানতে পারলাম, সৃষ্টাচারের মধ্যে বেশ কিছু গুণাবলী উল্লেখ করা হয়েছে, যেমন সহযোগিতা, সহমর্মিতা, ভদ্রতা, বিনয়,
অনেকগুলো বিষয় আসছে, ঠিক আছে? ধৈর্যশীল আছে, তারপরে হচ্ছে তোমার সহমর্মিতার বিষয়টা আসছে, হ্যাঁ, নম্রতার বিষয়টা আসছে। তুমি যদি ভদ্র, নম্র, সুন্দরভাবে সবার সাথে আচরণ করো, সেটা তোমার একটা গুণাবলী। কারোকে তুমি সাহায্য সহযোগিতা করো, সেটা তোমার একটা গুণাবলী। তাহলে এই পাঠ থেকে আমরা বেশ কিছু গুণাবলী সম্পর্কে জানলাম, যেটা আমাদের থাকা অত্যাবশ্যকীয়, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা একটা গল্পও জানতে পারলাম সাদিয়াকে নিয়ে। সাদিয়া তোমাদের মতোই ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ওর অনেকগুলো গুণাবলী আছে। ও পরিবারের সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, এবং পরিবারের যে অন্যান্য লোকেরা আছে তাদের প্রতিও সে শ্রদ্ধা দেখায়। এ কারণে সবার কাছে সে খুবই পছন্দনীয় হয়ে উঠেছে। তো তোমরাও যদি সেভাবে তোমাদের শিষ্টাচার তৈরি করতে পারো, সবার কাছে তোমার গ্রহণযোগ্যতা তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হবে এবং সবার কাছে তুমি হয়ে উঠবে প্রিয়। শিক্ষার্থীরা, আমরা মানবীয় গুণাবলী সম্পর্কে জানলাম, এবার আমরা দেখব পার্ট 2। পার্ট 2-এ যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। তোমাদের চেয়ে বয়সে যারা বড় তারাই তোমাদের শ্রদ্ধার পাত্র। বয়োজ্যেষ্ঠদের মধ্যে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফু ফুফা, চাচা চাচি, মামা মামি, সবাই তোমাদের আত্মীয় স্বজন। এছাড়া শিক্ষক, পাড়া প্রতিবেশী, সে যেই পেশারই হোক না কেন, যারা তোমাদের চেয়ে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো তোমাদের নৈতিক দায়িত্ব, এবং এটা ভদ্রতামূলক আচরণ। বড়দের আদেশ উপদেশ মেনে চলাকেই তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বুঝায়। তোমরা যদি শ্রদ্ধাশীল হও, তাহলেই বড়রা তোমাদের ভালোবাসবে। শ্রদ্ধা হতেই ভালোবাসার জন্ম। তাহলে আমরা যেটা জানছি, শিক্ষার্থীরা, শ্রদ্ধা পেতে, শ্রদ্ধার জন্ম হচ্ছে কোথা থেকে? ভালোবাসা থেকে। যদি তোমরা বয়স্কদের শ্রদ্ধা দেখাও, তাহলে তাদের মনের ভেতর তোমাদের প্রতি ভালোবাসাটার জন্ম হবে। শ্রদ্ধা দেখানোর উপায়, বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম বা অভিবাদন জানাবে, কৌশল বিনিময় করবে। বড়রা যখন কথা বলবে তখন মন দিয়ে শুনবে, কথার মাঝে কোনো কথা বলবে না, বড়দের আদেশ উপদেশ মেনে চলবে এবং প্রয়োজনে সহযোগিতা করবে। বড়দের কোনো কথা বা কাজ তোমার পছন্দ না হলে সম্মানের সাথে তোমার মতামত জানাবে। বাড়িতে বৃদ্ধ দাদা দাদি নানা নানি থাকলে সেবা করবে এবং সঙ্গ দিবে, গল্প করবে, কারণ তারা বয়সের কারণে নিজের কাজ নিজে করতে পারে না, একাকিত্বে ভোগেন। এছাড়া তাদের সাথে গল্পের মাধ্যমে তোমরাও অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তোমার বাবা মা যেভাবে তোমাদের লালন পালন করেছেন, তোমার দাদা দাদি নানা নানিও সেভাবেই তোমার বাবা মাকে লালন পালন করেছেন। তোমরা তাদের অনেক আদরের, অতি শৈশব থেকে তারা তোমাদের অনেক আদর ও স্নেহ করে, অনেক দোয়া করে। সুতরাং বৃদ্ধ বয়সে তারা যাতে কোনো দুঃখ কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখাও তোমাদের কর্তব্য। বড়দের প্রতি তোমাদের সৌজন্যমূলক আচরণ ও শ্রদ্ধাবোধ তাদের স্নেহ ভালোবাসা অর্জনের অর্জনে তোমাদের জন্য সহায়ক হবে এবং সামাজিক জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে। শিক্ষার্থীরা, এবার আমরা যেটা দেখব, শিক্ষকের প্রতি সম্মান। আমরা শিক্ষকের প্রতি কিভাবে সম্মান জানাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক জ্ঞান দান করেন এবং তোমরা সেই জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তোলো। পিতামাতার পরেই শিক্ষকের স্থান। শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়েই তোমাদের পাঠ গ্রহণ করতে হবে। শিক্ষকগণ সন্তানের মতো কল্যাণ কামনা করে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করেন। তোমরা শিক্ষকের আদর্শ মেনে চলবে। শিক্ষক যখন পাঠ দেন তখন মনোযোগী হবে, নম্র ও ভদ্র আচরণ করবে, এগুলো তোমাদের কর্তব্য। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম ক্লাসে শিক্ষকদের উপস্থিতিতে দাঁড়িয়ে সম্মান জানাতে একটুও দেরি করে না। পাঠদানকালে সে অত্যন্ত মনোযোগের সাথে শিক্ষকের কথা শুনে।
শিক্ষকের দেওয়া শ্রেণীর কাজ, বাড়ির কাজ সে সময় মতো সম্পাদন করে। এভাবে সে শিক্ষকের নির্দেশ পালন করার মাধ্যমে শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা করে। শুধু তাই নয়, সে শ্রেণীকক্ষ এবং স্কুলের বাইরেও শিক্ষকদের একইভাবে শ্রদ্ধা ও সম্মান জানায়। তার এই ধরনের আচরণে সবাই তার প্রশংসা করে। সুতরাং শিক্ষকের সাথে তোমাদের সম্পর্ক হবে ঘনিষ্ঠ ও সম্মানজনক। এতে উন্নত ও কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, যা সকলের কাম্য। এবার আমরা পার্ট 3 দেখব। শিক্ষার্থীরা পার্ট 3-এ যে বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে সমবয়সীদের প্রতি আচরণ, ছোটদের প্রতি দায়িত্ব ও স্নেহ। আমরা সবাই সঙ্গপ্রিয়, পরস্পর মিলেমিশে থাকার ফলেই আমাদের জীবন সুন্দর হয়। আর এই পরস্পরের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকে সমবয়সীদের মধ্যে, কারণ সমবয়সীদের মধ্যে যেমন বয়সের মিল থাকে তেমনি মনেরও অনেক মিল থাকে। যাদের মধ্যে মনের মিল বেশি তাদের মধ্যেই সৃষ্টি হয় বন্ধুত্বের। বন্ধুদের সাথে আমরা মনের ভাব আদান প্রদান করি, তাই তাদের যাদের আচরণ ভালো, অন্যের ক্ষতি না করে না, নিয়ম মেনে চলে, বিনয়ী, সহানুভূতিশীল ও সহমর্মিতাবোধ আছে, বন্ধু হিসেবে তারাই উত্তম। এছাড়া বন্ধু নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস থাকা। শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের পাঠ্যবই থেকে একটা গল্প সম্পর্কে জানবো, সহপাঠী সম্পর্কে, সমবয়সীদের সম্পর্কে। সহপাঠী বলো, সমবয়সী বলো কিংবা বন্ধু বলো, সে সম্পর্কে আমরা একটা গল্প জানবো। রাসেল ও মিলন সহপাঠী ও ভালো বন্ধু। অন্যান্য সহপাঠী সবাই তাদের পছন্দ করে, তারা পড়াশোনা ও খেলাধুলায় সেরা। পড়াশোনায় তাদের মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোনো হিংসা বিদ্বেষ নেই, আছে আত্মবিশ্বাস। স্কুলে 2 ফুটবল টিমে তারা খেলে, তারা দুজনেই আদর্শ নিয়ে চলে, কাজে কর্মে ধৈর্যশীল, অন্যের কষ্ট সহানুভূতি দেখায় ও সাধ্যমতো সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাদের এই সমস্ত গুণের জন্য সহপাঠী এবং দলের সবাই তাদের প্রতি মুগ্ধ। একদিন মিলন দল খেলায় পরাজিত হয়, দলের অনেকেই এটা মেনে নিতে পারছে না। মিলন দলের সবাইকে নিয়ে নিজেদের দুর্বলতা, খেলার নিয়ম নীতি নিয়ে আলোচনা করে, ফলে সবাই পরাজয় মেনে নেয়। মিলনের বিচক্ষণতাই সকলের আগ্রাসী মনোভাব দমন করে। রাসেল ও মিলনের ক্লাসে এমন কিছু ছেলে ছিল যারা কলহপ্রিয় ও মারামারি করতে পছন্দ করে। শিক্ষার্থীরা, কলহ বলতে এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ঝগড়া। কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের পড়তে একটু কষ্ট হয়, আমরা একটু বুঝে নিতে হবে সে বিষয়গুলো, তাহলে আমাদের প্রশ্নে, প্রশ্নপত্রে এ ধরনের শব্দগুলো আসলে আমরা বুঝে নিতে পারবো। ওরা দুই বন্ধু ঠিক করলো ওদেরকে দলে খেলতে নিবে। তারা দুষ্ট ছেলেদের দুই দলে ভাগ করে নিল। খেলার নিয়ম নীতি, শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দিল। এভাবে কিছুদিন খেলার ফলে দেখা গেল দুষ্ট ছেলেদের মন মানসিকতায় অনেক উন্নতি হলো। দেখতে পারছো, তোমাদের বয়সে বন্ধুর প্রভাব অনেক বেশি। সামাজিকরণ প্রক্রিয়ায় কৈশোর বয়সে এমন অনেক চাহিদা থাকে যা মা বাবা শিক্ষক পূরণ করতে পারে না। সেই সকল ক্ষেত্রে সমবয়সী বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছোটদের প্রতি দায়িত্ব, এবার আমরা ছোটদের প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে সেটা সম্পর্কে জানব। তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তোমাদের স্কুলে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকেই আছে যারা তোমাদের চেয়ে বয়সে ছোট, তাদের প্রতি তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমরা ছোটদের স্নেহ ও ভালোবাসা দিবে, ভালো কাজের উপদেশ দিবে, মন্দ কাজ করতে নিষেধ করবে এবং মন্দ কাজের কুফল বুঝিয়ে বলবে। তাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ ও আত্মবিশ্বাস জাগ্রত করার চেষ্টা করবে, তাদেরকে প্রয়োজনে সহযোগিতা করবে। তবে তোমাদেরও ছোটদের সামনে ভালো কাজের দৃষ্টান্ত রাখতে হবে, যা দেখে ছোটরা তোমাদের অনুসরণ করবে, কারণ ছোটরা সবসময় বড়দের অনুকরণ করে শেখে।
দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিপা মাঠে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদতে থাকে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মালতী ও তার বান্ধবীরা নিপাকে কোলে তুলে শিক্ষকদের রুমে নিয়ে যায়। বরফ এনে পায়ে ধরে বাতাস করে, রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়। এতে আস্তে আস্তে নিপা সুস্থ হয়ে ওঠে। বড় আপুদের যত্ন, স্নেহ, ভালোবাসা ও সহানুভূতি নিপাকে মুগ্ধ করে। মালতী দেখলো ছোট একটি ছেলে কলা খেয়ে খোসাটি রাস্তায় ফেলল। মালতী ছেলেটিকে ডেকে তার নাম জিজ্ঞাসা করল এবং খোসাটি ডাস্টবিনে ফেলতে বলল। কলার খোসায় পা পিছলে পড়ে কেউ ব্যথা পেতে পারে, এছাড়া সেখানে যেখানে সেখানে ময়লা ফেললে পরিবেশ নোংরা হয়। ছেলেটি মালতীর কথা বুঝতে পারল এবং আর কখনো এমন করবে না বলে প্রতিজ্ঞা করল। পার্ট ৪, প্রতিবন্ধীদের প্রতি আচরণ, পারিবারিক গোপনীয়তা রক্ষা। তাহলে আমরা এখন পার্ট ৪টা দেখব। এই পার্ট ৪ এর পরে আমাদের এই অধ্যায় শেষ হবে। আমরা একটু প্রতিবন্ধীদের বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করি। আমরা আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখি যাদের হাত পা নাই, চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, দেহের গঠন স্বাভাবিক নয়, বুদ্ধি কম, তাদের অনেক কষ্ট। তবে তাদের এই অবস্থার জন্য কিন্তু তারা দায়ী নয়। সবাই চায় সুন্দরভাবে বাঁচতে। এই ধরনের প্রতিবন্ধীদের প্রতি তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমাদের সুন্দর আচরণে প্রতিবন্ধীদের সামনে এগিয়ে চলার প্রেরণা দিবে, তাই তারা যাতে অবহেলিত না হয়, যাতে সমাজের একজন হতে পারে, নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে, পড়াশোনা শিখতে পারে, সেই জন্য আমাদের সবার এদের প্রতি দায়িত্ব রয়েছে। রতনদের স্কুলে প্রতিবন্ধী একজন ছাত্র রয়েছে। এখন আমরা একটা গল্প সম্পর্কে জানব। রতনের স্কুল সম্পর্কে একটু মনোযোগ সহকারে দেখি। ছেলেটি শারীরিক প্রতিবন্ধী, নাম মিলন। সে হুইল চেয়ারে করে স্কুলে আসে। রতন ও তার সহপাঠীরা হুইল চেয়ার ঠেলে অনেক কষ্ট করে তাকে বারান্দায় তুলে ক্লাসে নিয়ে যায়। রতন চিন্তা করল একটা র্যাম্প থাকলে তাদের এত কষ্ট হতো না। বিষয়টি নিয়ে সে শ্রেণী শিক্ষকের সাথে আলাপ করে এবং তারা কয়েক বন্ধু মিলে মাটি দিয়ে ঢালু তৈরি করে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ তার উপরের ইট বিছিয়ে সিমেন্ট করে র্যাম্প তৈরি করে দেয়। ফলে মিলনকে তার সহপাঠীরা সহজেই হুইল চেয়ার ঠেলে ক্লাসে নিয়ে যেতে পারে। সহপাঠী, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতাই মিলনকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। সমাজে অনেক দৃষ্টি, শ্রবণ, বাঘ ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু রয়েছে। তোমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবে, প্রয়োজনে সহযোগিতা করবে, খেলাধুলা করবে, সঙ্গ দিবে, রাস্তাঘাট পারাপারের সময় সাহায্য করবে, তাদের সাথে এমন আচরণ করবে যাতে তারা নিজেদের অসহায় মনে না করে। পারিবারিক গোপনীয়তা। শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পারিবারিক গোপনীয়তা রক্ষা। তোমরা সবাই মা বাবা ভাই বোন নিয়ে পরিবারে বাস করো, অনেকেরই পরিবারের আত্মীয় স্বজনও থাকে। পরিবারে তোমাদের মধ্যে নিবিড় যোগাযোগ ও স্নেহ ভালোবাসা দৃঢ় বন্ধন থাকে। তারপরেও পরিবারে একত্রে বাস করতে গেলে সদস্যদের মধ্যে মনোমালিন্য, মতবিরোধ দেখা দিতে পারে। তোমাদের উচিত এই বিষয়গুলো গোপন রাখা, কারণ বাইরে প্রকাশ পেলে পরিবারের মান মর্যাদা ও সম্মান নষ্ট হতে পারে। এছাড়া অর্থ সংক্রান্ত ও অন্যান্য মূল্যবান সম্পদ সংক্রান্ত বিষয় সম্পর্কে যদি তোমরা কিছু জেনে যাও, তাহলে সেটা নিজের মধ্যেই গোপন রাখবে। এই বিষয়গুলোর বাইরে মানুষ জেনে গেলে পরিবারের নিরাপত্তা নষ্ট হয়, বিপদ ঘটার আশঙ্কা থাকে। সুতরাং যেই বিষয়গুলো পরিবারের বাইরের কেউ জানলে পরিবারের মান সম্মান মর্যাদা নষ্ট হতে পারে বা পরিবারের বিপদ আসতে পারে, সেগুলোই পরিবারের গোপন বিষয়। তোমরা একটি গল্প শুনলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আসো আমরা একটা গল্প সম্পর্কে জানি। প্রমীর বাবা মার মধ্যে একদিন মতবিরোধ হয়। প্রমী সে কথা প্রতিবেশী বান্ধবীকে বলে। বান্ধবী তার মায়ের সাথে গল্প করতে গিয়ে প্রমীর মা বাবার বিষয়টি বলে ফেলে।
কয়েকদিন পর প্রমির মায়ের সাথে বান্ধবীর মায়ের দেখা হয়। বান্ধবীর মা মতবিরোধের বিষয়টি নিয়ে প্রশ্ন করে, এতে প্রমির মা বেশ লজ্জাবোধ করে। এই ঘটনা থেকেই তোমরা বুঝতে পারছো পরিবারের এমন কিছু বিষয় আছে যা বাহিরে আলোচনা করা উচিত নয়। তাই পরিবারের একান্ত বিষয়গুলো নিজের পরিবারের সদস্যদের মধ্যেই থাকা আবশ্যক। তবে তোমরা অনেক সময় বন্ধুদের সাথে নিজ নিজ পারিবারিক বিষয় নিয়ে আলাপ করো, সেই ক্ষেত্রে খেয়াল রাখবে বন্ধুর কাছে যেন তোমরা পরিবারের সদস্যদের মান মর্যাদা কমে না যায়। তবে পরিবারের একান্ত গোপন যে বিষয়গুলো পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে অবনতি ঘটায় বা ভাঙন সৃষ্টি করতে পারে বলে তোমার মনে হয়, সেটা তুমি মা বাবা কিংবা পরিবারের বয়োজ্যেষ্ঠ বা নির্ভরযোগ্য সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করতে পারো। কারণ পরিবারের যে ঘটনাগুলো সম্পর্কের অবনতি ঘটায় সেটা খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানো যায় এবং পরিবারের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষায় ও বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। মানবীয় গুণাবলী, বয়োজ্যেষ্ঠদের প্রতি আমাদের আচার আচরণ বা সম্মান দেখানো, শিক্ষকের প্রতি কিভাবে সম্মান দেখাবো, ছোটদের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য, এই সমস্ত বিষয় ছাড়াও আমরা আরো একটা বিষয় যেটা লক্ষ্য করেছি সেটা ছিল প্রতিবন্ধীদের সাথে কিভাবে আচরণ করব এবং পারিবারিক গোপনীয়তা কিভাবে রক্ষা করব। আমাদের এই বিষয়গুলো প্রত্যেকের বাসায় চর্চা করা উচিত, মাথায় রাখা দরকার, মনে রাখা দরকার যে পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আমরা বাহিরে আলোচনা না করি, আমাদের নিজেদের মধ্যে রাখি। আমরা নিজেরা আমাদের পরিবারের যারা গুরুজন আছে তাদের সাথে খোলামেলা আলোচনা করি, কিন্তু বন্ধুদের সাথে সে বিষয়গুলো আলোচনা না করি। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তার আগে তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।